প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ অস্ট্রেলিয়া। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটক অস্ট্রেলিয়া ভ্রমণে আসে। তবে গত বছরের তুলনায় এবছর অস্ট্রেলিয়ায় প্রায় 2.5 মিলিয়ন ভ্রমণ পিপাসু মানুষ কম এসেছে। গত বছর নভেম্বর থেকে প্রায় 3 মাস অস্ট্রেলিয়া পুড়েছে স্মরণকালের ভয়াবহতম দাবানলে। ফেব্রুয়ারিতে দাবানল নিয়ন্ত্রণে এলেও বৈশ্বিক মহামারী করোনার কবলে পড়ে অস্ট্রেলিয়া। মার্চের 27 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বহির্বিশ্বের সাথে বন্ধ করে দেওয়া হয় অস্ট্রেলিয়ার বর্ডার। জুন থেকে সীমিত আকারে আটকে পড়া নাগরিকদের অস্ট্রেলিয়া ফিরিয়ে আনার প্রক্রিয়া এখনও চলছে। অস্ট্রেলিয়া করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পৃথিবীর অন্যান্য দেশের করোনা পুরোপুরি না কমা পর্যন্ত অন্তত আগামী বছরে জুলাইয়ের আগে অস্ট্রেলিয়া ভ্রমণে আসতে পারছে না বিদেশিরা। করোনা মহামারীতে গত মার্চ থেকে নিয়মিত ভ্রমণ বন্ধ থাকায় প্রায় 11 বিলিয়ন রাজস্ব হারাচ্ছে অস্ট্রেলিয়া। আগামী বছরেও এই ক্ষতি অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ ফ্লাইটের স্বল্পতা, টিকিটের উচ্চ মূল্য ও ব্যয়বহুল হোটেল কোয়ারেন্টাইনের বিধিনিষেধের কারণে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা দেশে যেতে পারছে না। বর্ডার বন্ধ হয়, আমরা যেতে পারছি না। আমরা আসলে মনের দিক থেকে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছি। বাংলাদেশে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং দেশবাসীরা রয়েছেন, যাদের জন্য সবসময় চিন্তিত থাকি। বাংলাদেশে করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলেই কেবলমাত্র অস্ট্রেলিয়া সরকার ভ্রমণের কড়া বিধিনিষেধ কমিয়ে আনবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অন্তত 10 লক্ষ পর্যটক অস্ট্রেলিয়াতে ক্রিসমাসের ছুটি কাটাতে বেড়াতে আসে। আন্তর্জাতিক নিয়মিত বর্ডার বন্ধ থাকায় অস্ট্রেলিয়ায় এবছর পর্যটক শূন্য। গত বছরও বুশফায়ারের কারণে অস্ট্রেলিয়াতে পর্যটকরা আসতে পারেনি। এর বিরূপ প্রভাব পড়েছে অর্থনীতিতে। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।